আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আমাদের লুমের সোলার প্যানেল আপনারা অনেকেই আমাদেরকে লুমের সোলার প্যানেলের জন্য ফোন দিচ্ছিলেন তো আমি বলছিলাম যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে আমরা লুমের সোলার প্যানেলগুলো নিয়ে আসব কিন্তু কিছু জটিলতার কারণে লুমের সোলার প্যানেলগুলো মাত্র 2-3 দিন আগে এসে আমাদের গোডাউনে পৌঁছালো তো দর্শক মণ্ডলী এখন আমাদের গোডাউনে আমাদের স্টকে লুমের প্রায় সব ধরনের সোলার প্যানেল আছে 12 ভোল্টের সোলার প্যানেলও আছে 24 ভোল্টের সোলার প্যানেলও আছে আমাদের 125 ওয়াটের সোলার প্যানেল আছে 12 ভোল্টের ভিতরে 180 ওয়াটের সোলার প্যানেল আছে 12 ভোল্টের ভিতরে আর 24 ভোল্টের ভিতরে আছে 375 ওয়াটের সোলার প্যানেল 12 ভোল্ট এবং 24 ভোল্ট এই দুই ধরনের সোলার প্যানেল ছাড়া আমরা খুব চমৎকার একটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে লুমের 375 ওয়াটের এসি মডিউল এসি মডিউলটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি সাধারণত সোলার থেকে যে এনার্জিটা আসে যে কারেন্টটা আসে এটা হলো ডিসি কারেন্ট তো এই ডিসি কারেন্টটাকে সোলার আইপিএস এর মাধ্যমে অথবা ইনভার্টারের মাধ্যমে 220 ভোল্ট করে কনভার্ট করে তারপরে ইউজ করতে হয় কিন্তু যে সোলার প্যানেলগুলো এই যে এখানে বড় সাইজের যে সোলার প্যানেলগুলো দেখছেন এগুলো হলো 375 ওয়াটের এসি মডিউল সহ এই এসি মডিউল সহ সোলার প্যানেলগুলোতে আপনার কোনো ব্যাটারিরও প্রয়োজন নাই কোনো কারেন্টেরও প্রয়োজন নাই আপনার ব্যাটারিও লাগবে না কারেন্টও লাগবে না ডাইরেক্ট সোলার থেকে 220 ভোল্ট আপনাকে আউটপুট দিবে অর্থাৎ সোলার থেকে 220 ভোল্ট আপনি ডাইরেক্ট পাবেন আপনার ঘরের যে কারেন্টের যে লাইটগুলো চলে কারেন্টের যে ফ্যানগুলো চলে কারেন্টের যে টিভি চলে ফ্রিজ চলে কারেন্টে 220 ভোল্টে যে প্রোডাক্টগুলো চলে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চলে সরাসরি সোলার থেকে 220 ভোল্ট আউটপুট পাবেন এবং সরাসরি কারেন্টের ডিভাইসগুলো আপনারা চালাতে পারবেন অর্থাৎ এই 375 ওয়াটের এসি মডিউল যদি আপনি ব্যবহার করেন আপনার কারেন্টের কোনো প্রয়োজনই নাই অন্তত দিনের বেলাতে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা রাত্রের বেলাতে কী করব। রাত্রের বেলাতে আপনার যদি একটা আইপিএস থাকে নন সোলার আইপিএস বা আইপিএস সিস্টেম যদি থাকে এই এসি মডিউল থেকে আপনার আইপিএসটা চার্জ হয়ে যাবে ফলে আপনার আইপিএসেরও কোনো বিল আসবে না এবং রাত্রে চাইলে আপনি কারেন্ট ইউজ করতে পারেন দিনের বেলাতে এসি মডিউল থেকে সরাসরি 220 ভোল্ট আউটপুট পাবেন এবং কারেন্টে যে লাইট ফ্যান টিভি ফ্রিজ যে জিনিসগুলো চলে সবগুলো জিনিস আপনি দিনের বেলাতে চালাতে পারবেন আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দর্শক মণ্ডলী আমরা এই প্রথমবারের মতো ইন্ডিয়া থেকে লুমের সোলার প্যানেলগুলো নিয়ে আসছি লুমের সোলার প্যানেল ছাড়াও আমাদের কাছে আছে লুমিনাসের সোলার প্যানেল আমাদের কাছে আছে চায়না এ গ্রেডের মনো সোলার প্যানেল আপনার যে কোনো ধরনের সোলার প্যানেলের যদি দরকার হয় বা সোলার সিস্টেমের যদি দরকার হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আমরা আছি ঢাকার মিরপুরের কাজিপাড়াতে দর্শক মণ্ডলী আইপিএস মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকা শহরে এবং ঢাকার আশেপাশে যতগুলা বড় ধরনের সোলারের প্রজেক্ট ইনস্টল করা লাগে যতগুলা সোলারের প্রজেক্ট আমরা ইনস্টল করছি সেটা হিউজ পরিমাণে এই কিছুদিন আগে বড়শ্রীতে আমরা 3 কিলোওয়াট ইনস্টল করলাম গতকালকে আমরা টঙ্গিতে 2.5 কিলোওয়াট ইনস্টল করলাম তার কিছুদিন আগে কমলাপুরে সেখানে 12,000 ওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করলাম ঢাকা শহরে বাংলাদেশের এবং ঢাকা শহরের আশেপাশে বড় ধরনের যতগুলো সোলার প্রজেক্ট আছে প্রায় বেশিরভাগ সোলার প্রজেক্টই আমাদের হাতে ইনস্টল করা আমাদের আছে দক্ষ টিম আমাদের আছে ইঞ্জিনিয়ার আমাদের আছে টেকনিশিয়ান আপনি ঢাকায় থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আইপিএস মার্টের টেকনিশিয়ান আইপিএস মার্টের টিম যাবে গিয়ে আপনাকে সোলার সিস্টেমগুলো ইনস্টল করে দিয়ে আসবে আপনারা যদি সোলার সিস্টেম করার ইচ্ছা থাকে অবশ্যই আইপিএস মার্টের অফিসে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের কাছে চায়না প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে আমরা 100 ওয়াট 200 ওয়াট 500 ওয়াট থেকে 1 কিলো 2 কিলো 5 কিলো 20 কিলো আপনার যত ধরনের সোলার সিস্টেমের প্রয়োজন আমরা ইনস্ট্যান্ট সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ রাখি তো দর্শক মণ্ডলী আপনার যদি অনগ্রিড সোলার সিস্টেমের দরকার হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যদি অফগ্রিড সোলার সিস্টেমের দরকার হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক মণ্ডলী এসি মডিউলটা এই টেকনোলজিটা বাংলাদেশে প্রথমবারের মতো আইপিএস মার্ট নিয়ে আসছে এই লুমের এসি মডিউলটা বাংলাদেশে এর আগে আসে নাই আমরাই এই প্রথমবারের মতো লুমের 375 ওয়াটের এসি মডিউল সহ এটা আমরা নিয়ে আসছি এসি মডিউল সহ 375 ওয়াটের এই সিস্টেমটার প্রাইস পড়বে হলো 55,000 টাকা আপনারা 55,000 টাকা একবার যদি ইনভেস্ট করেন এই প্যানেলগুলোর ওয়ারেন্টি আছে হলো 25 ইয়ার্স 25 বছরের ইলেকট্রিসিটি বিল আপনার ফ্রি আপনি একবার যদি 55,000 টাকা দিয়ে এই এসি মডিউলটা কিনে নেন এটার ওয়ারেন্টি হলো 25 বছরের অর্থাৎ 25 বছরের আপনার ইলেকট্রিসিটির 1 টাকাও বিল আসবে না দিনের বেলাতে এবং এটার সাথে কোনো ইনভার্টারের প্রয়োজন নাই এটার সাথে কোনো আইপিএসের দরকার নাই এটার সাথে কোনো কারেন্টের লাইনেরও দরকার নাই দিনের বেলাতে সরাসরি লাইট ফ্যান টিভি ফ্রিজ এই এসি মডিউল থেকে আপনি চালাতে পারবেন দর্শক মণ্ডলী লুমের এই এসি মডিউলগুলো ছাড়াও আমাদের কাছে 12 ভোল্টের এবং 24 ভোল্টের দুই ধরনেরই সোলার প্যানেল আছে আপনি যদি অনগ্রিড সোলার সিস্টেম করতে চান অথবা আপনি যদি অফগ্রিড সোলার সিস্টেম করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লুমের এই সোলার প্যানেলগুলোর প্রাইস হলো প্রতি ওয়াট লুমিনাসের সোলার প্যানেলগুলোর প্রাইস হলো প্রতি ওয়াট ৭০ টাকা করে আর চায়না এ গ্রেডের যে মনো সোলার প্যানেলগুলো আছে এই সোলার প্যানেলগুলোর প্রাইস হলো ৫৫ টাকা করে। দর্শক মণ্ডলী, আমাদের কাছে লুমের সোলার প্যানেলও আছে, লুমিনাসের সোলার প্যানেলও আছে, চায়না এ গ্রেডের সোলার প্যানেলও আছে। আপনার যদি বাজেট থাকে আপনি লুমের সোলার প্যানেল কিনতে পারেন অথবা লুমিনাসের সোলার প্যানেল কিনতে পারেন। আর যদি একটু কম বাজেটের ভিতরে নিতে চান চায়না এ গ্রেডের মনো প্যানেলগুলো কিনবেন। আমাদের কাছে চায়না এ গ্রেডের যে মনো প্যানেলগুলো আছে এগুলো কিনবেন। আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, চায়না এ গ্রেডের প্যানেলগুলো কি ভালো? জি দর্শক মণ্ডলী, চায়না এ গ্রেডের সোলার প্যানেলগুলো খুবই ভালো মানের সোলার প্যানেল। আপনার লুমের সোলার প্যানেল এবং লুমিনাসের সোলার প্যানেল এগুলোর প্রাইস একটু বেশি পড়ে, ২০ টাকা বেশি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইন্ডিয়াতে সোলার প্যানেল তৈরির যে কাঁচামালটা এটা পাওয়া যায় না। এই কাঁচামালটা চায়না থেকে ইম্পোর্ট করে প্রথমে ইন্ডিয়াতে নিতে হয়, সেখানে একটা কস্টিং পড়ে, আবার ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয়ে এটা আবার বাংলাদেশে আসে আরেকটা কস্টিং পড়ে। যার জন্য ইন্ডিয়ান লুমের সোলার প্যানেল বলেন, লুমিনাসের সোলার প্যানেল বলেন অথবা সুকামের সোলার প্যানেল বলেন, এই সোলার প্যানেলগুলোর প্রাইস ১৫ থেকে ২০ টাকা বেশি হয়। আর আপনি ৫৫ টাকা দামে আমাদের কাছে চায়না যে এ গ্রেডের সোলার প্যানেলগুলো পাবেন, এগুলোও একই কোয়ালিটির, এগুলোও এ গ্রেডের সোলার প্যানেল। চায়না এ গ্রেডের যেগুলো সেগুলো এ গ্রেডের সোলার প্যানেল। দুইটা সোলার প্যানেলের কোয়ালিটি হলো এ গ্রেড। আমি বারবারই আপনাদেরকে বলি, আপনারা যখন সোলার সিস্টেম কিনতে যাবেন অবশ্যই এ গ্রেডের সোলার প্যানেল কিনবেন। বি গ্রেড বা সি গ্রেডের সোলার প্যানেলগুলোর প্রাইস একটু কম হয়, অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য আপনারা কখনো বি গ্রেড বা সি গ্রেডের সোলার প্যানেল কিনবেন না। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটা করার আমার মূল কারণ ছিল যে আমাদের কাছে লুমের সোলার প্যানেলগুলো এসে পৌঁছাইছে, তো আপনারা এখন থেকে কন্টিনিউয়াসলি লুমের সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন আমার এই ভিডিওটার নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, লাল কালারের সাবস্ক্রাইব লেখা যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে নক করে রাখবেন। তো দর্শক মণ্ডলী, সাবস্ক্রাইব করলে যেটা হয় পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব এগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনাকে আর খুঁজতে হবে না। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।